শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে দল হিসেবে বিএনপি অংশ না নিলেও তাদের কেন্দ্রীয় নেতা সহ 30 জন সাবেক সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তৈমুর আলম খন্দকার, শমশের মবিন চৌধুরী, শাহজাহান উম্মর, একেএম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনের ট্রেন্ড ছেড়ে দিয়েছে, এখন যত বাধাই আসুক গন্তব্যে পৌঁছানোর আগে আর কোথাও থামবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনের ট্রেন্ড চলছে, কারো বাধা কারো কথায় আর কোথাও থামবে না, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে। তিনি বলেন, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ অনেক দেশেই বিরোধী দলের অনুপস্থিতিতেই নির্বাচন হয়, সেসব নির্বাচনকে কেউ অবৈধ মনে করেন না। অনেক দেশেই নির্বাচনটা হয় অনেক সময় বিরোধী দলের অনুপস্থিতি, তো সেসব নির্বাচনকে কেউ কিন্তু অবৈধ মনে করে না, কারণ যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে সেখানে দু একটা দল না আসলে নির্বাচন অবৈধ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঢালাওভাবে সবাই স্বতন্ত্র নির্বাচন করবে বিষয়টা এমন নয়, 16 তারিখ পর্যন্ত দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।